আর্মেনিয়া আজারবাইজান যুদ্ধে আত্মঘাতী ড্রোন ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে। বলা যায় এই যুদ্ধের জয় পরাজয় নির্ধারণ করে দিয়েছে ড্রোন টেকনোলজি, বিশেষত আত্মঘাতী ড্রোন। অত্যন্ত বিস্ময় এবং কৌতূহল সৃষ্টি হয়েছে নতুন এই প্রযুক্তিটি নিয়ে। আজকে আমি আত্মঘাতী ড্রোন সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করব। আত্মঘাতী ড্রোন সাধারণত রানওয়ে ছাড়াই উড্ডয়ন এবং অবতরণ করতে পারে। এগুলো সাধারণত লঞ্চার থেকে উৎক্ষেপণ করা হয় এবং প্যারাসুটের মাধ্যমে অবতরণ করে। অধিকাংশ ক্ষেত্রেই আত্মঘাতী ড্রোনের আকার সাধারণ ড্রোনের চেয়ে অনেক ছোট হয়। এদের গতিও সাধারণ ড্রোনের গতির চেয়ে অনেক কম হয় এবং এরা সাধারণ ড্রোনের চেয়ে অনেক নিচু দিয়ে ওড়ে। আকারে অনেক ছোট এবং অনেক নিচু দিয়ে ওড়ার কারণে অধিকাংশ ক্ষেত্রেই সাধারণ রাডার আত্মঘাতী ড্রোনকে শনাক্ত করতে ব্যর্থ হয়। আত্মঘাতী ড্রোনের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এগুলো দীর্ঘ সময় বাতাসে ভেসে থাকতে পারে। এই কারণে এদেরকে লয়টারিং মিউনিশনও বলা হয়। সর্বোচ্চ পাল্লা বা ম্যাক্সিমাম রেঞ্জে পৌঁছতে যতটুকু সময় লাগে তার চেয়েও বহুগুণ সময় এরা বাতাসে ভেসে থাকতে পারে। এরা সন্দেহভাজন এলাকায় অনেকটা সময় ভেসে থেকে গোয়েন্দা ড্রোনের মতো নজরদারি করে, এরপরে টার্গেটকে খুঁজে নিয়ে হামলা করে। অধিকাংশ ক্ষেত্রেই অনেকগুলো টার্গেটের মধ্য থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ টার্গেটকে খুঁজে নিয়ে তার উপরে ঝাঁপিয়ে পড়ে। হামলা চালানোর ঠিক আগ মুহূর্তেও কমান্ডার বা অপারেটর সিদ্ধান্ত পরিবর্তন করলে এগুলো হামলা না চালিয়ে আবার আকাশে চক্কর দিতে শুরু করে অথবা নিজ ঘাঁটিতে ফেরত আসতে পারে। আত্মঘাতী ড্রোন চলমান এবং স্থির উভয় ধরনের লক্ষ্যবস্তুতেই আঘাত হানতে পারে। এরা প্রায় সব ক্ষেত্রেই লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত বা ডাইরেক্ট হিট করতে পারে। এবার আসি ইরানের আত্মঘাতী ড্রোনের তথ্য নিয়ে। রাদ 85 ইরানের প্রথম আত্মঘাতী ড্রোন। সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 250 কিলোমিটার। এটা সর্বোচ্চ 100 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এটা ইলেকট্রনিক ওয়ারফেয়ার বা ইলেকট্রনিক জ্যামিংকে প্রতিহত করে অপারেশন চালিয়ে যেতে পারে। বিভিন্ন ধরনের মিশনের জন্য ভিন্ন ভিন্ন ধরনের বিস্ফোরক বা ওয়ারহেড বহন করতে পারে। আত্মঘাতী ড্রোন সাধারণত যে ধরনের বিস্ফোরক বহন করে তার চেয়েও অনেক ভারী এবং শক্তিশালী বিস্ফোরক বা ওয়ারহেড বহন করে রাদ 85। ইরান কিছুদিন আগে আরশ নামের আরও একটি আত্মঘাতী ড্রোনের সফল পরীক্ষা চালিয়েছে, যা 100 কিলোমিটার দূরের টার্গেটে হামলা করতে সক্ষম হয়েছে। ইরানের সমর্থন পুষ্ট ইয়েমেনের হুথি গেরিলা গোষ্ঠী 2016 সাল থেকেই কাসেফ 1 ও কাসেফ 2 আত্মঘাতী ড্রোন ব্যবহার করে আসছে। কাসেফ ড্রোন দেখতে অবিকল ইরানের আবাবিল 2 ড্রোনের মতো। সামরিক বিশেষজ্ঞদের ধারণা হুথি গেরিলা গোষ্ঠী আবাবিল ড্রোনকে আত্মঘাতী ড্রোন হিসেবে ব্যবহার করছে। কাসেফ সিরিজের ড্রোনগুলো 150 থেকে 200 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এগুলো 30 কেজি ওজনের ওয়ারহেড বহন করে এবং ভূমি থেকে 20 মিটার উপরে বিস্ফোরণ ঘটায়। এই বিস্ফোরণের ফলে 300 মিটার ব্যাসের একটি এলাকায় স্প্লিন্টারের বৃষ্টি হয়। দুইটি অত্যাধুনিক পেট্রিয়ট বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে ধ্বংস করার মতো ঈর্ষণীয় সাফল্য দেখিয়েছে ইয়েমেনের কাসেফ ড্রোন। সৌদি বিমান ঘাঁটি, তেলক্ষেত্র সহ গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় হামলা চালাতে নিয়মিতভাবে ব্যবহৃত হয়ে আসছে কাসেফ সুইসাইড ড্রোন।
কাসেফ ড্রোন ছাড়াও ইরানের প্রযুক্তিগত সহযোগিতায় ইয়েমেনের হুতি গেরিলা গোষ্ঠী সামাদ টু এবং সামাদ থ্রি নামের দুইটি দূরপাল্লার আত্মঘাতী ড্রোন তৈরি করেছে। সামাদ সিরিজের ড্রোনগুলো 18 কেজি ওজনের বিস্ফোরক বহন করে। সামাদ টু 1000 কিলোমিটার এবং সামাদ থ্রি 1500 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে হামলা চালাতে সক্ষম। আমার জানা মতে ইসরায়েলের হাতেও এত দূরপাল্লার আত্মঘাতী ড্রোন নেই। ইসরায়েলের সবচেয়ে দূরপাল্লার আত্মঘাতী ড্রোন হল হার্প, যার পাল্লা 1000 কিলোমিটার। আপনার জানা মতে আরও দূরপাল্লার আত্মঘাতী ড্রোন ইসরায়েলের হাতে থাকলে কমেন্টে তথ্য সূত্র উল্লেখ সহ নাম, মডেল নম্বর এবং বিস্তারিত বিবরণ জানাবেন। সামাদ সিরিজের ড্রোন ব্যবহার করে ইয়েমেন থেকে সুদূর সংযুক্ত আরব আমিরাতের রাজধানীতেও কয়েকবার হামলা করেছে হুতি গেরিলা গোষ্ঠী। এবার একটু ভিন্ন প্রসঙ্গে আসি। আরকি 170 সেন্টিনাল আমেরিকার সর্বাধুনিক এবং টপ সিক্রেট ড্রোন। ড্রোনটির এয়ারফ্রেমের বিশেষ ডিজাইন এবং বিশেষ আবরণের জন্য এটা রাডারে ধরা পড়ে না। সামরিক পরিভাষায় যাকে বলা হয় স্টেলথ টেকনোলজি। 2011 সালে একটি সেন্টিনাল ড্রোন ইরানের আকাশসীমায় প্রবেশ করলে ইরান সেনাবাহিনীর সাইবার ওয়ারফেয়ার ইউনিট ড্রোনটিকে হ্যাক করে এর নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় এবং নিজ ভূখণ্ডে অবতরণ করায়। এরপর ইরান সেন্টিনাল ড্রোনের ডিজাইন অনুযায়ী 5টি ভিন্ন ভিন্ন মডেলের ড্রোন উৎপাদন শুরু করে। উল্লেখ্য, আমেরিকা তার সর্বাধুনিক এবং টপ সিক্রেট সেন্টিনাল ড্রোন ইসরায়েল বা অন্য কোনো দেশের কাছে বিক্রি করেনি বা প্রযুক্তি হস্তান্তর করেনি। এত আধুনিক প্রযুক্তির ড্রোন ইসরায়েলের কাছেও নেই, যেটা ইরান কব্জা করতে পেরেছিল শুধুমাত্র তার আকাশসীমায় প্রবেশ করার জন্য। 2018 সালে ইরান মুবিন নামের আরও একটি স্টেলথ ড্রোন পরীক্ষা করে। এর রাডার ক্রসিং সেকশন মাত্র 0.1 স্কোয়ার মিটার, যেখানে ইসরায়েলের সর্বাধুনিক ড্রোন হার্প এর রাডার ক্রসিং সেকশন 0.5 স্কোয়ার মিটার। মানে মুবিন ড্রোন ইসরায়েলের সর্বাধুনিক ড্রোনের চেয়েও অনেক সহজে রাডারকে ফাঁকি দিতে পারবে। অন্যভাবে বলা যায়, ইসরায়েলের সর্বাধুনিক ড্রোনকে শনাক্ত করার চেয়েও ইরানের মুবিন ড্রোনকে শনাক্ত করা রাডারের জন্য অনেক বেশি কঠিন হবে। এবার আসা যাক ইসরায়েলের আত্মঘাতী ড্রোনের তথ্য নিয়ে। ইসরায়েলকে অনেকেই ড্রোন এবং আত্মঘাতী ড্রোন প্রযুক্তির সেরা দেশ হিসেবে বিবেচনা করেন। তবে ইসরায়েল যে অন্যতম সেরা সেই ব্যাপারে কারোই কোনো সন্দেহ নেই। ইসরায়েলের অনেক ধরনের এবং অনেক মডেলের আত্মঘাতী ড্রোন আছে, যেমন হার্পি ড্রোন। বলা যায় পৃথিবীর ইতিহাসের প্রথম আধুনিক আত্মঘাতী ড্রোনগুলোর একটা, যার সূচনা হয়েছিল 90-এর দশকে। সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 150 কিলোমিটার এবং সর্বোচ্চ 500 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এটা 32 কেজি ওজনের ওয়ারহেড বহন করে। মিনি হার্পি নামের আরেকটি ড্রোন আছে, যা 7 কেজি ওজনের বিস্ফোরক বহন করতে পারে এবং সর্বোচ্চ 100 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। হার্প, এটা ইসরায়েলের সবচেয়ে দূরপাল্লার আত্মঘাতী ড্রোন। সর্বোচ্চ গতিবেগ 420 কিলোমিটার মতো। হার্প সর্বোচ্চ 1000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এটা 23 কেজি ওজনের বিস্ফোরক বহন করে। রাডারের চোখে এর আকার 0.5 স্কোয়ার মিটার। একে স্টেলথ ড্রোন হিসেবে দাবি করা হলেও এটা আধুনিক রাডারের দৃষ্টি এড়াতে পারবে না। গ্রিন ড্রাগন, ক্ষুদ্র ড্রোন। সর্বোচ্চ পাল্লা 40 কিলোমিটার এবং 3 কেজি ওজনের বিস্ফোরক বহন করে। রটেম, পাল্লা 10 কিলোমিটার
এবং এটা 1 কেজি ওজনের বিস্ফোরক বহন করে। এছাড়াও ইউ ভিশন হিরো সিরিজের বেশ কয়েকটি আত্মঘাতী ড্রোন রয়েছে, যেগুলো 10 কিলোমিটার থেকে 300 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এগুলো 200 গ্রাম থেকে শুরু করে 30 কেজি পর্যন্ত বিস্ফোরক বহন করে। এবার ইরান এবং ইসরায়েলের মধ্যে আত্মঘাতী ড্রোন প্রযুক্তির তুলনা করা যাক। ইসরায়েলের প্রায় সব ধরনের মিশনের জন্যই বিশেষভাবে তৈরি আলাদা আলাদা ড্রোন আছে, যা ইরানের নেই। কিন্তু ইরানের অনেক দূরপাল্লার আত্মঘাতী ড্রোন আছে যা ইসরায়েলের নেই, এবং ইরানের ড্রোনগুলো ইসরায়েলের ড্রোনের চেয়ে অনেক বেশি স্টিলথি বা রাডারকে ফাঁকি দিতে সক্ষম। ইসরায়েলের আত্মঘাতী ড্রোনগুলো অনেক বেশি বৈচিত্র্যপূর্ণ, তবে ইরানের ড্রোনগুলো যে কোনো পাল্লায় আঘাত হানতে সক্ষম এবং এগুলো অনেক ক্ষেত্রেই প্রয়োজনের চেয়ে অনেক শক্তিশালী বিস্ফোরক বা ওয়ারহেড বহন করে। এবং ইরানের সার্ভিসে কিছু গোপন আত্মঘাতী ড্রোন রয়েছে যেগুলো সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি, কিন্তু সিরিয়ার যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হয়েছে এমন ইঙ্গিত মিলেছে। আমাদের মনে রাখতে হবে যে ইসরায়েল তার ইচ্ছে মতো যে কোনো অস্ত্র বা প্রযুক্তি কিনতে পারে। এছাড়াও প্রতি বছর বিপুল পরিমাণে অস্ত্র, অর্থ এবং প্রযুক্তি সাহায্য হিসেবে পেয়ে থাকে ইংল্যান্ড, আমেরিকা, জার্মানি, ফ্রান্সের মতো উন্নত দেশ থেকে। অন্যদিকে ইরান তার নিজের টাকায় যে অস্ত্র কিনতে পারে সেটাও কিনতে দেওয়া হয়নি গত 40 বছর ধরে। তাছাড়াও অর্থনৈতিক নিষেধাজ্ঞা, অস্ত্র তৈরির ক্ষেত্রে সামরিক বিশেষজ্ঞ বা বিজ্ঞানীদের হত্যা, এমন প্রতিবন্ধকতাও পার করতে হয়েছে। এরপরেও ইরান আত্মঘাতী ড্রোন প্রযুক্তিতে কিছু কিছু দিক দিয়ে বেশ এগিয়ে আছে ইসরায়েলের থেকে। আত্মঘাতী ড্রোন প্রযুক্তিতে আসলে কে বেশি এগিয়ে আছে বলে আপনি মনে করেন, ইরান না ইসরায়েল? আপনার মতামত কমেন্টে বিস্তারিতভাবে জানান।